ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি শুভেন্দু একাডেমিতে স্বাগতম আমি শুভেন্দু কুমার বেরা আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব জস মোকাবেলার জন্য প্রতিটি বিদ্যালয়কে একটি গুরুত্বপূর্ণ নির্দেশকে পাঠালো বিদ্যালয় শিক্ষা অধিকর্তা এবং এটা অত্যন্ত জরুরি কি বলা হয়েছে বিস্তারিত আমরা ভিডিওতে জানবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখে নেওয়া কী বলা হয়েছে এবং কী বিদ্যালয়গুলোকে কী নির্দেশে পাঠানো হয়েছে সেটা আমরা দেখে নেব দেখুন কী বলা এটা মেল এসছে প্রতিটি বিদ্যালয়ের জন্য মেল এসে গেছে বলে গেছে প্রথমে দেখুন বলা আছে দেখুন এই যে মেসেজ এডিআই কন্টাই থেকে মেল পাঠানো হয়েছে দেখুন জশ মোকাবেলার জন্য যে সকল প্রস্তুতিমূলক ব্যবস্থা মেল এসে দেখুন প্রতিটি বিদ্যালয়গুলোর জন্য দেওয়া হয়েছে কি বলা হয়েছে না জশ মেকাবেলার জন্য যে সকল প্রস্তুতিমূলক ব্যবস্থা যশের সম্ভাব্য সবচেয়ে বেশি আঘাত লাগতে পারে আমাদের জেলা পূর্ব মেদিনীপুর সহ আরও কয়েকটি জেলায় সেই জন্যই মাননীয় বিদ্যালয় শিক্ষা অধিকর্তা মহাশয়ের তেইশে মে দু হাজার তেইশ তারিখে ভিসির নির্দেশক্রমে জেলার বিদ্যালয় পরিদর্শক ও বিদ্যালয়ের প্রধানদের নিম্নলিখিত প্রস্তুতিমূলক ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে এটা এসছে কি বলা হয়েছে দেখুন বিদ্যালয়ের প্রধানদের জন্য নির্দেশিকা কি বলেছে দেখুন সমস্ত বিদ্যালয় প্রধান হেড অব দ্য ইনস্টিটিউশন বিদ্যালয় অঙ্গনের কাছাকাছি থাকবেন যেন প্রয়োজন হলে বিদ্যালয়ে পৌঁছে যেতে পারেন ফোন দিবারাত্রি খোলা রাখতে বলা হল বিদ্যালয়ের চাবি যার কাছে লভ্য থাকবে তাকে চিহ্নিত করে তার নাম ঠিকানা ও ফোন নম্বর সংশ্লিষ্ট অবর বিদ্যালয় পরিদর্শক ও বিডিওকে জানিয়ে দিতে হবে দুর্যোগের সময় চাবি না পাওয়ার ঘটনা যেন কিছুতেই না ঘটে সেই তালিকা একত্রিত করে অবর বিদ্যালয় পরিদর্শক তা জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও প্রাথমিককে জানিয়ে দেবেন প্রতিটি বিদ্যালয়কে প্রয়োজনীয় যেন পঞ্চায়েত ও প্রশাসন ব্যবহার করতে পারেন তার প্রস্তুতি প্রস্তুতি সম্পূর্ণ করতে বলা হয়েছে আর কি বলা হয়েছে দেখুন পঁচিশ ছাব্বিশ সাতাশে মে দু ঘন্টায় ঘন্টায় রিপোর্ট পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির বিবরণ করতে হবে আর চব্বিশে মে থেকেই রিপোর্টিং করবার জন্য প্রস্তুত থাকতে চব্বিশা মে থেকেই রিপোর্টিং করবার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বুঝতে পেরেছেন পঁচিশ ছাব্বিশ সাতাশে মে দু ঘন্টার ঘন্টায় রিপোর্ট পাঠাতে হবে পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতি বিবরণ করতে হবে এবং যদি কোনো ক্ষয়ক্ষতি থাকে আর চব্বিশে মে থেকে রিপোর্টিং করবার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে এটা বিষয়টি অত্যন্ত জরুরি এই মেল মেলটি চলে প্রতিটা বিদ্যালয় সেটা আমি আজকের এই ভিডিওতে জানালাম ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়তে থাকবেন অবশ্যই বাড়ির বাইরে বেরোলে মাস্ক এবং স্যানিটাইজার সঙ্গে নিয়ে যাবেন ধন্যবাদ